ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল খুলনা মহাসড়কের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সকাল 9:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডাক্তার জহিরুল ইসলাম। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল। বলেন, খুলনা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসার স্মৃতি বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। তিনি বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে 30 জনকে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আফরুজুল হক টুটুল বলেন, বাসটির ভেতরে আর কেউ আছে কিনা তা দেখতে এখনও তল্লাশি চালানো হচ্ছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে।